নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের তৎপরতায় বুধবার দুপুরে কৃষ্ণনগরের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া 150টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকদের হাতে সেগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এই দিন পুলিশ সুপার অফিসের মিটিং হলে বসেছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার ঈশানী পাল সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময় কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক প্রান্ত থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল মালিকেরা বিভিন্ন সময় তাদের মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বিভিন্ন থানায়। মূলত তারই তদন্তে নেমে এই দিন মোবাইলগুলি উদ্ধার করে 150টি মোবাইল আনুষ্ঠানিকভাবে মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশ কর্তারা। প্রকৃত মোবাইল মালিকদের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার ঈশানী পাল বলেন, আগামী দিনেও পুলিশ একইভাবে জনসাধারণের স্বার্থে কাজ করে যাবে এবং সব সময় কৃষ্ণনগরের জেলা পুলিশ জেলা বার্ষিকীর স্বার্থে তাদের পাশে রয়েছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।